প্রতি মাসের হাত খরচের টাকা বাঁচিয়ে আপনি 10 লাখ টাকার মালিক হতে পারবেন। অগ্রণী ব্যাংক মিলিয়নের স্কিমে প্রতি মাসে অল্প অল্প করে জমিয়ে 10 লাখ টাকার মালিক হওয়া যাবে। আজকের ভিডিওতে আমি অগ্রণী ব্যাংকের মিলেনিয়ার স্কিম নিয়ে আলোচনা করব। এই স্কিমে আপনাকে প্রতি মাসে কত টাকা জমা করতে হবে, কত বছর কিস্তি দিতে হবে, এসব জানতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ভিউয়ার্স, আমি রঞ্জয় দাস, আপনাদের স্বাগত জানাচ্ছি ব্যাংকিং ওয়ার্ল্ড পিডি চ্যানেলে। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পাবলিশ হলে সবার আগে পেয়ে যাবেন। তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। অগ্রণী ব্যাংকের মিলেনিয়ার স্কিম একটি মাসিক কিস্তি ভিত্তিক সঞ্চয় স্কিম, অর্থাৎ এই স্কিমে প্রতি মাসে একটি নির্দিষ্ট কিস্তি জমা করে একটি নির্দিষ্ট মেয়াদ পরে 10 লক্ষ টাকা পাওয়া যাবে। এই স্কিমে আপনি বিভিন্ন মেয়াদে টাকা জমা রাখতে পারবেন, যেমন 5 বছর, 7 বছর কিংবা 10 বছর। মেয়াদ যত বেশি হবে কিস্তি তত ছোট হবে। এই স্কিমের মুনাফা হার নির্ভর করে মেয়াদের উপরে। মেয়াদ যত বেশি হবে মুনাফা তত বেশি হবে, যেমন 5 বছর মেয়াদি স্কিমের মুনাফার হার 5.06%, 7 বছর মেয়াদি স্কিমের মুনাফার হার 5.28% এবং 10 বছর মেয়াদি স্কিমের মুনাফার হার 5.48%। এই স্কিমে আপনাকে মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে কিস্তি জমা দিতে হবে। এই স্কিমে নমিনি নিয়োগ বাধ্যতামূলক, অর্থাৎ আপনাকে একজন নমিনি নির্বাচন করতে হবে যিনি অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুতে অ্যাকাউন্টের সকল সুযোগ সুবিধা ভোগ করবে। এই স্কিমে সকল ধরনের সরকারি ট্যাক্স দিতে হবে। এই স্কিমে আপনি অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ 18 বছরের নিচে কাউকে নমিনি নিয়োগ দিতে পারবেন। এখন আমরা দেখব অগ্রণী ব্যাংক মিলেনিয়ার স্কিমে আপনাকে প্রতি মাসে কত টাকা কিস্তি জমা দিতে হবে এবং কত বছর পর আপনি 10 লাখ টাকার মালিক হতে পারবেন। যদি আপনি প্রতি মাসে 14,900 টাকা করে জমা করেন তাহলে 5 বছর পরে 10 লাখ টাকার মালিক হতে পারবেন। প্রতি মাসে 14,900 টাকা করে 5 বছর জমা করলে আপনার জমানো টাকার পরিমাণ হবে 8,94,000 টাকা এবং ব্যাংক আপনার জমানো টাকার উপরে মুনাফা দেবে 1,06,000 টাকা। যদি প্রতি মাসে 10,100 টাকা করে 7 বছর জমা করা হয় তাহলে 10 লাখ টাকার মালিক হওয়া যাবে। প্রতি মাসে 10,100 টাকা করে 7 বছর জমা করলে আপনি জমানো টাকার পরিমাণ পাবেন 8,48,400 টাকা এবং ব্যাংক আপনার জমানো টাকার উপরে মুনাফা দেবে 1,51,600 টাকা। এবং সর্বশেষ প্রতি মাসে যদি আপনি 6,520 টাকা করে জমা করেন তাহলে 10 বছর পরে আপনি 10 লাখ টাকার মালিক হতে পারবেন। এক্ষেত্রে আপনার জমানো টাকার পরিমাণ হবে 7,82,400 টাকা এবং ব্যাংক আপনার জমানো টাকার উপরে মুনাফা দেবে 2,17,600 টাকা। এখন আমরা দেখবো এই স্কিম খুলতে কি কি কাগজপত্র লাগবে। এই স্কিম খুলতে আবেদনকারীর ভোটার আইডি কার্ড লাগবে, আর যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে লাগবে পাসপোর্টের কপি, আরও লাগবে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি। এই স্কিমে নমিনির ভোটার আইডি কার্ডের কপি লাগবে, আর যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে তার পাসপোর্টের কপি লাগবে, আরও লাগবে নমিনির পাসপোর্ট সাইজের ছবি। আর যদি 3 সার্টিফিকেট জমা দেন তাহলে 5% ইন্টারেস্ট বেশি পাবেন। এখন আমরা দেখব এই স্কিম হতে আসলে মেয়াদ শেষে কত টাকা পাওয়া যাবে। এই স্কিম হতে মেয়াদ শেষে 2টা জিনিস কাটা হবে, একটি হচ্ছে উচ্ছেকর বা সোর্স ট্যাক্স এবং আরেকটা হচ্ছে এক্সাইজ ডিউটি বা আবগার শুল্ক। উচ্ছেকর বা সোর্স ট্যাক্স কাটা হবে মুনাফার উপর, অর্থাৎ আপনি যে মুনাফা পাবেন সেই মুনাফার উপরে সোর্স ট্যাক্স কাটা হবে। যদি 3 সার্টিফিকেট জমা দেন তাহলে সোর্স ট্যাক্স কাটা হবে মুনাফার 10%, আর যদি 3 সার্টিফিকেট না জমা দেন তাহলে সোর্স ট্যাক্স কাটা হবে মুনাফার 15%। আরও বিস্তারিত তথ্য জানতে আপনার নিকটস্থ অগ্রণী ব্যাংক শাখায় যোগাযোগ করেন। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে সকল তথ্য অগ্রণী ব্যাংকের ওয়েবসাইট হতে নেওয়া হয়েছে। ওয়েবসাইট হতে যে তথ্য পাওয়া গেছে সেটা নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে। তথ্য যে কোনো সময় পরিবর্তন হতে পারে, সেজন্য ভিডিও নির্মাতা দায়ী নয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন, তাহলে অন্যরা জানতে পারবে। আজ এ পর্যন্তই, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল